একটা ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করছে। আমরা এটাই বলছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব ভিত্তি নয়। যেইভাবে এবং এইটা একটা সাংবাদিকতার, আমি প্রথম দিনই বলছি সাংবাদিকের কর্ম নয় এই ধরনের গোপনে গোপনে ফোনে কি বললেন সেগুলি প্রচার করে দেওয়া। আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে এগুলি কেউ বিশ্বাস করে না। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন এগুলি সবই বাস্তবসম্মত নয় এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক প্রচার এটা। এটা আপনারা দেখেছেন আগের থেকেই তো আমাদের দেশে নানান ধরনের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার, এখানেও এই ধরনের একটা গুজব রটিয়ে দিয়ে একটা মানুষের মনে একটা অন্য ধরনের সিচুয়েশন তৈরি করার একটা একটা ষড়যন্ত্র ছিল। এবং আজকে আমি জোর গলায় বলতে পারি এদেশের মানুষ কেউ এটা বিশ্বাস করছে না। সরকারের বিপক্ষে নাকি, আমি স্পেসিফিক কোশ্চেনটা আপনাকে বলছি, এই ষড়যন্ত্রের উদ্দেশ্যটা জনগণের বিপক্ষে। সাপ্লিমেন্ট করি, মাননীয় মন্ত্রী, যে আজকে সেনাপ্রধানের অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলেছেন যে এই সরকার যেহেতু তাকে নিয়োগ দিয়েছে বা তাকে নিযুক্ত করেছেন, যে এই সরকারের উপর যে যে ধরনের বহির্বিশ্বে ষড়যন্ত্রবাহী আছে সেটারই একটা অংশ হতে পারে বলে তিনি মনে করছেন, আপনিও কি একমত কিনা এর সাথে? আমি তো বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরুর থেকেই, তিনি 19 বার তাকে হত্যার প্রচেষ্টা হয়েছে আপনারা দেখেছেন, তাকে একের পর এক নানান ধরনের প্রতিকূল মানে পরিস্থিতি মোকাবেলা করে তাকে চলতে হয়েছে, অনেক ষড়যন্ত্র অগ্নিসন্ত্রাস অনেক কিছু তাকে ফেস করতে হয়েছে। এই জায়গাটিতেও তো নতুন আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কি না সেই জন্য এই প্রচেষ্টা। আর আমাদের সেনাপতি মহোদয় আমাদের যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন, তিনি রাষ্ট্রীয়, তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান এবং তিনি যথার্থভাবেই আজকে যেইভাবে বলেছেন যথার্থই।